প্রথমে আমি 250 থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি। এবার আমি 250 মতো ময়দা নিয়ে নিলাম আর হাফ লিটার দুধের ছানা আমি আগেই করে রেখেছিলাম। সেটা নিয়ে নিলাম। এবার আমি এই 200 গ্রামের থেকে একটু কম চিনি নিয়ে নিলাম। এবার নেব সামান্য একটু মৌরি আর একটু এলাচ দিয়ে দেব আমি, ছোট এলাচ। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, দিয়ে আমি এটা ভালো করে চটকে মাখবো। ভালো করে মাখতে হবে আর সামান্য আরেকটু জল লাগবে আমার। আর সামান্য একটু মৌরি দিয়ে দিলাম আমি, তাহলে গন্ধটা সুন্দর হবে। একদম ভালো করে ছানাটা যাতে এর মধ্যে একদম সুজি আর ময়দার মধ্যে ভালো করে মিশে যায়, আর চিনিটাও যাতে একদম গলে যায়, এজন্য আমি আগে মেখে রেখে দিলাম। এবার এটা 1-2 ঘন্টার মতো রাখবো, তারপরে আমি এটা ভাজবো। কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। আমি আগে যেটা মেখে রেখেছিলাম এবার এর মধ্যে আমি কটা কিচমিচ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে নেড়ে দেব। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে দেব। গ্যাসটা আমি খুব বাড়াইনি, সামান্য একটু বাড়িয়েছি, একটু চেপে চেপে দিচ্ছি। দিচ্ছি আমি এটা যাতে ভেতরটা ভালো মতো ভাজা হয়।
ছানার মালপোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দয়া করে চ্যানেলটি দেখে আনসাবস্ক্রাইব করবেন না, আর চ্যানেলটির পাশে একটু থাকুন, আমাদের এগোতে সাহায্য করুন। আর এই মালপোয়াটা খেতে খুব ভালো লাগবে, এমনি মালপোয়া তো সবাই করে খান, এই ছানার মালপোয়াটা খেতে খুব সুন্দর লাগে। এটা করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।